আমি দেখা এই ঠ্যাঙ্গের এটা নলি আছে না, এই নাদা করে কল রাখুন না বউ। আমার আমার বউ বলে কয় যে আমার বলে ক্যালসিয়াম কম, ক্যালসিয়ামের অভাব। ওটা খালি ক্যালসিয়াম হবে। 50 টাকা কেজি অর্ডার দিল না, ওই যে মুসিরা যে মরা গরু মরা যা বিসি নে হয় না, ওই বিসি খানাক বউ। ওই বিসি তো খানাক তুই আর 600 বলে দিবি। দিমা আয়ো দিমা মু আয়ো বাবা বাবা বাবা। আমি যে এখানে দাম বাইনা করে মনে নাই, মনে ছিল না তো হলো কালকে তো গরু কিনছি ওই ব্যাগের বাইতে বাইতে মনে কই আর বাইনা বাইনা নিয়ে হয়ে গেছি। আচ্ছা তোমার আমি এখন কথা কই কম নিজের বাসাতে একটা প্লাগ বসানো না। হ্যাঁ রে শালি খাও না অভাব রে লোভ রে। ওই আমি গোসু বেজে এলো না তোর খাবার নিয়ে কি খাম খাম লাগাইছে আগে বেইছে আমি তা বাদ বাসে আনি না বাসে না আসি পাড়ার লোকে কয় তোর জামাই তা কষাই কয় তোর হাজিটা তো একটা প্লাগ দেখি না গোস রান্না করতে। ও পাড়ার মেশে খালি তোমারে মানে এই যে মানুষের গরুর ভিতরে হাই ইনজেকশন হাই বিট কত কিছু যে খিলায়, এই যে আগে গরু আনছেন কত টাইট, এখনকার গরু সব ভুষা ঘুষি দিলে হে ঘুষি আমি নাকি তুতলা, ঠিক আছে তুতলা আজকে থেকে আমি ভাত রান্না না তরকারি রান্না না, দেখি কে রান্না করে দেয় তোমারে পাড়ার লোকে রান্না করে দেয় জানো, জানবো না আজকের থেকে। আমার কাছে লাভ নাই, এলাকায় কি আরো বাতার টাতার আছে তাকে কাছে কমা। আরে বাবা রে বাবা এক বাতারের জিনিস যত সহ্য করতে পারি না আরো বাতার লাগবো আমার। তুমি খেবাড়া দরছাও কিসে রে, ওই খেবার কথাটা কইলি তো আমি গোছায় কহারি আলম গুরগো বাতে ফ্রিজে এক টুকলা গোস্ত ছিলাম। হ্যাঁ হ্যাঁ হে গোস্ত আর এক মহিলারা দিয়েছে, হে মহিলা তো সে মাছ হেরো দিছে গোস্ত টুকলা আমার দিছে মাছের টুকলা দে। হ্যাঁ হ্যাঁ তুমি কও কি তেলেই করে রুবেল কোশারি একটু ফোন দে, ফোন দে দেখি যে মাংস আছে কিনা। মাংস আছে কি এখন বেলা আছে বাসাখানপুর কি গরু জব করছেন আজকে?
হায় হায় এত বীর, আমনের গরু জব করলে খালি বাইশে নিয়ে যায়, গরু না বুঝলে আপনার সিরিয়ালই পাই না। হ্যাঁ রুবেল ভাই, এই আমার আজকে মেয়ার যা ভাই বলে আমার মাংসর দরকার 5 কেজি, ফ্রিজে আছে কি? ফ্রিজেও নাই। কোসেন কি একটা ঝামেলা, কবে জব করেন? আজকের মতো পোল্ট্রি আনো, পোল্ট্রি আইরা পোল্ট্রি রাই দেখি লও মিয়ার জামাই, কোমর আজকে মাংস নাই। আমি পোল্ট্রি খাওয়াম না, এর আগে একদিন আইছিল পোল্ট্রি খাওয়াইছিলাম, ওই মিয়ার জামাই নানার কথা আমার শুনাইছে, এখন আমি পোল্ট্রি খাওয়াম না। হাই রে হাই, তেল মাংসটা পাবু করে ডিস্ট্রিক্টে কি এখন ওই ওনে মনে কর দুনিয়ার আবি যাবি, মানে বেজাল দিয়ে দেয়, বেজাল বেজাল মাংস। এ কাটে না পেলে তুমি আরে কাটে যাবা, ওই আরে যদি না পড়ো তুমি আরে কাটে যাবা, আমার খালি ঘুরবা জেলে মাংস পাবে হেতি কানবা। ওই শালি তুই যা, তুই যা, তুই যা, ইয়া ঘুরে ঘুরে মাংস নিয়ে আবি আরে হামরা মাংস নিয়ে তারপর বাইতেবা। আমার মিয়ার জামাই রে মাংস রে ইনদা বুড়া বুড়া করে কষাইয়া মিয়ার জামাই সামনে দিমু, মিয়ার জামাই ও খালি খাইবো আর খাইবো আর আমার কথা বুঝছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গেতাছি গেতাছি, তোর বউ সংসার খাতা আজকে পড়তাছে, আমি মাংস জেনে পাবো দরকার পড়ে যে আর নীলদার আড্ডি আছে না আড্ডি ডানিয়া মনে রাখিস, তোর মিয়ার জামাই নিকে শুক্রবার মন থাকে না? ওই শালি, তোরা যে বারবার কইলাম যে গরুর মাংস অন্য বাইতে তু শোনা ভাই, দুই নাম্বার কষাই। হ্যাঁ ফালতু ফালতু কথা কবা না, ওরে আমার পর তোমার কাছে কা মাংস নিব হইলে ও ভাই কি আপনি আজকে ঘরে কাটবেন না, এই যে নলি নলি করে কাটতে আমারে দিবেন। হ্যাঁ আমি নিহারি রে দেখামু আর ওর ঝুল মুল যা ছড়ি দিমু। আর বলে কয় কেজি না গম নাই ওস্তাদ, কয় কেজি দিব পাই না? এই দুই দুই তিন কেজি দিলে হইব, তিন কেজি দিমু। এই আমি দেখাই এই ঠাঙ্গের এই যে নলি আছে না, আমার আমার বউ বলে কয় আমার বলে ক্যালসিয়াম কম, ক্যালসিয়াম এর হ্যাঁ ওইটা খালি ক্যালসিয়াম হবো, হাত পা খালি কাম রায় মুছ রায় কি যে কথা লাগে একবারে মুছ রায় মুছ রায়। আমি ওনারে নলি মলি কাই একবারে মনে করে খুর মুর কাই একবারে কুচি কুচি করে দিমু, আমি খালি নিহারি নাই নিহারি নাই দেখ খামু আর ঘুমাও। সাবে যে দুই মন মাংস দিছিল তার তেয়ার মন বলে তেল দিছিল আর যে পেছলা মেছলা দিছিল, গাপ খাওই না কথা দেখো না, মানে গাভি খায় না কি খায় আর বুঝি না ভাই গো, আমরা হুনি দেই কা কই তুই দুই নাম্বারই করো মাংস লাগে তোমার কি মাথায় ব্রেন্ডে ধরে না ব্রেন্ডে একবার খালি হয়ে গেছে গায়ে, একটা গরুর মধ্যে কোনদিন দেড় দুই মন কোনদিন তেল হয় ভাই গো, তাই মানুষ এলাকার মানুষ কয় আমি তো মন্দির হুমন দিকে কথা শুনছা, আমি না নাই কয় না যে যদি ও দুইটে হা বানায় না ষাটটা এইবার লোক তো আছে কত, যে পাইলে গালাগালি পাঠাছো কো না আমার কাছে বান গোস্তর 10,000 টাকা পাও ভাই গো। আসল কথা কি জানেন, হাট টাকা দিয়া কিন না মাংস খাইবো না, আমার বাপের বাড়িতে যাই মাংস খাইবো। ঠিকই আছে, আমি কি এত বোকা আমার বাপের বাড়িতে আর নিয়ে যামু না? টাকা বোকা নিয়ে খালি খারবতি খাবো, তুই কি মনে কথা সাথে না কথা কইতা সাথে কে না খায় মইরা দাম এই কষাই মাংস খামু না বুঝো নাই তোমারে খাইতে কই না আমি আমি তো বুঝতে চাইতাম না, বাপ দাদার নাম নাই মার নাম ফুরবা আপনি যদি 5 কেজি গোস্ত নেন 5 কেজি গোস্ত মধ্যে কুতান তেল খারে তুমি কথা হেন দাও, গরুর মধ্যে আছে কুতান ভাই তোমার এটা কথা কই দুই নাম্বারই করবা আলা বাপ দাদার নাম নাই মার নাম সাগরাজি শালা শালা এর মাংস নে শালি শালি তোরে মনে সাফা বাদল না তুই সাফার রক মনে তুই ছিরা লাই শালি কোন করবেন শালি শালা আর ভাল লাগে না ভাই খেলা ভাই হেদিকে মাংসটা কি আসলো কি আসলো রে দোস্তরা হ্যাঁ সেই রকম মাংস দিছিলে তুমি একটা কষাই তুমি
উচিত মাসে তো কথা হয় না হন মাংস করে গেছি বাসো মরা গরু মরা যা বিশি নে হ্যাঁ বিশি খানাক আমি কি মোরা করু কিনে নিয়ে বুঝছো তো ভালো করছো দেখে কষাই না যদি গোলাম আমি যে গরুর রাখাল মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া গরু বাসুর রাখি এই শুনেন গরু কিনা দিবেন গোস্ত কয় কেজি না গমনের আমি মাছি গোস্ত দি আপনি কি কি করুন স্যার হার গরু আর গরু না যে বল দন সব কি না তুমি তো হাইরা গরু হার মানে কি ওই যে করজ গরু হাইরা গরু করজ গরু যে আবাল গরু এর গোস্ত তো ভালো হ্যাঁ ওইটা খাও হ্যাঁ ওইটা খাও আমি সেরে ওইটা তো গোস্ত ভালো ওইটা খাওয়ায়া কও যে হ্যাঁ আমি হ্যাঁ গ্রামে গরু হ্যাঁ তোর তাজা হ্যাঁ ভালো একটা হার বাছুর জমা করছে এইটাই তো কও তাই তো নিয়ে সেটা নিয়ে এইটাই তো কমু কাকা মাংস যদি তুমি খাইতে বুঝছো কি তিলারে জানলো না গেই আমার বউ জালতি জালতি মানে জাল দিতে দিতি মনে করো যে খড়ি তো একটি শেষ করছে সব দাঁত আমার নিচে একটা মাংস খাইছি মাংস খাইছি গোস্ত মানে হার তো খাই নাই মাংস খাইতে আমার দাঁত ভাঙছে চিন্তা ঠিকই আছে সাইমন খড়ি যদি ফুরা থাকে মাংস তো এবাই হক তো আসল কথা কি মানে গোস্ত বাহি দেওয়া না মনে করতে এক পয়সা গোবর খাওয়া কি কথা রাইট ওই যে কত ভালো তাই দেয় শুধু কইছে না গেরস্তরে যদি সোনার দাদা যদি কি মানে ওই দেখো ভালো তো কথা না পয়সা আসলে ও কাস্টমার রে সোনার দাদা দিলেও খালি কল তাই না খালি কল তাই না খালি তাই না এই মাংসটা যে যখন দিলে তোমরা তো বড় বড় করে টুকরা করছো বাহিনী গোলার নিচে দিলি বারে তারপরে গোস্ত খারাপ থাকে গোস্ত মধ্যে তেল থাকে গোস্ত মধ্যে আড্ডি থাকে দাঁত ভাঙে নানান নানান টেনশন থাকে নানান কিছু আমার কথা থাকে আমার কথা তুমি কোবারে দিলা না নগরটা দেবে স্যার তেলি পরবার করে খাইতো পরবার করে টেহড়া দিইতো তেলি তো ভাই গোস্ত এক নাম্বার আমি আমার কথা কই আপনারে কাকা চুপ থাকেন আমাদের যে বিশাল হয় তার নেবাল টিকা কষার কামে ওই গালি ভালো থাকতাম এই শালা গ্রামের মাঠে থাকতাম ভালো করে খেলে গ্রামে তো চুরি করা হবে না ব্যাকে তো চোখে ধরা পড়বো চুরি যদি করা হয় মন্দির ভাই গোস্ত খাবো না যাইছেন এটাকে ফালতু বেলা দরকার নাই কি হইবো আমার বডির দামটা দিয়েই হোক কিসের দাম আমার দাও দাও বডির দাম তোমার ওই গোস্ত কাটা আমার বডি ভেঙে গেছে ওই দাও টিয়াটা বর্দন টিয়াটা দিয়েই হোক বডি গুলো কলার পাতা দা বানাইছে না লোহা দা বানাইছে তোমার বাপেরা কম কামারা বানাইছে কর্মকারা বানাইছে তোর বাহেরা বানাইছে হু মন্দির বলা তো হু মন্দির বলা মরা কথা কই 10 টি বাজার তাই না উচিত কথা কইছি কষ্ট কার না করা তোমার মরা গরু রাড্ডি খান না হ্যাঁ আমি তো মরা গরু রাড্ডি খাইছি বাসাখানপুরে রুবেল আরে বোকা বোকা গোস্ত দেয় ভালো মাংস দেয় বড় ভালো রেস্ট পায় নই বানর বড়ারে বানর বড়ে মাংস দিছে কি হ্যাঁ খালি নলি রাজি মাংস দিছে মনে করেন যে সাফা নাই ও নলির মাংস খাইয়া সাবান আইগে তাই না আড্ডির মধ্যে কেমন দিন তো সাবার দাঁত থাকবে না কে দিন হ্যাঁ
তোমার বাবার কাছ থেকে লাখানি টেয়া নিয়ে হোক আমার শ্বশুর বাড়ি তিনজন নিষ্ঠক করছে মাথা খারাপ মাথা খারাপ মাংস বেশি বিশাল তুমি গেলে জানো আমি গেলে মেয়েরা বিয়ে করছি দেখা মেয়েদের ছেলে বাড়ায় নাই তোমার জামাই গোস্ত আনতে পারি তুমি জানা তোমার বিয়ের মধ্যে এক মন পাঁচ কেজি গোস্ত আনতে হ্যাঁ ব্যাগের দাম ধরিল 530 টাকা করে আর তোমার জামাই গরিব দিকে 500 টাকা করে দিছি চল 20000 টাকা দে এই তুমি কি কহ না তোমার বাবা দুই দিন মরছে যে আমার দুঃখে ব্যস্ত আছি আমার বউ নাই আমি মনে করছি বউ আছে না ও বউটা রাখবো না তোতলা কথা কয় আমি বউ এটা নিলাম টেহার কাছে 25,500 এর নিকে বউ নিয়ে গেলাম ঠিক আছে শিশু এক নম্বর কাম হয়েছে এবার কাম করে না গোল এটা নিয়ে কষার কাম করে কাম